নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের অনুরোধে চলে এলাম একটি গরু বা মহিষের ফার্মে। এই ফার্মটিতে 75টি ম্যাচিওর বা মা গরু রয়েছে। অন্য কোনো কাজে ব্যস্ত হওয়ায় ফার্ম ওনারের ইন্টারভিউ কভার করতে পারিনি, তবে আমরা বেশ কিছুক্ষণ এই ফার্মে সময় কাটাই এবং কয়েকজন স্টাফের সঙ্গে কথা বলি। যা কিছু এই গরুর ফার্ম সম্পর্কে আমরা জানতে পেরেছি তা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি। সর্বপ্রথম আসি ঘরের ব্যবস্থাপনায়। এই ফার্মে টোটাল 3টি ঘর রয়েছে। প্রতিটি ঘরে প্রায় 25 থেকে 30টি করে গরু রাখা আছে। প্রত্যেকটি ঘরের ভেন্টিলেশন সিস্টেমে বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে। আমরা এর আগে বেশ কয়েকটি ফার্মে গিয়েছিলাম যেখানে আলো বাতাস চলাচলের ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। আলোর অভাবে সেখানে ঘরের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি। আলো হাওয়া চলাচলের সুন্দর ব্যবস্থা থাকায় আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলোর মনে একটা স্ফূর্তি রয়েছে। সেই সঙ্গে এখানে মেঝের কনস্ট্রাকশনটাও খুবই সুন্দর। মেঝেতে স্লোপ বা ঢাল রাখা হয়েছে যাতে গোবরগুলো জলের ফোর্সে সহজেই বার করা যায়, এবং পাশেই একটি পাকা ঢালাই করা নালা রয়েছে। আর ওপরের দিকে খেয়াল করলে দেখা যাবে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সিলিং ফ্যান লাগানো হয়েছে যাতে মেঝে দ্রুত শুকিয়ে যায় এবং গরুগুলোর গ্রীষ্মকালে যেন অস্বস্তি না হয়। এবার একটু আলোচনা করি গরুর খাদ্য ব্যবস্থাপনার উপর। এই ফার্মটি বারাসাতে অবস্থিত। শহরের কাছাকাছি ফার্ম হওয়ার ফলে ফার্মের কর্ণধারকে স্বাভাবিকভাবেই খড়ের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, কারণ 75টি ম্যাচিওর গরুর জন্য যে পরিমাণ ঘাসের প্রয়োজন হয় সেই পরিমাণ খালি জমি বারাসাতের মতো ঘনবসতিপূর্ণ এলাকাতে নেই। তাই খড় ও কয়েক রকম ডালের ভুষি সহযোগে এনারা ফার্মটি পরিচালনা করেন। গ্রীষ্মকালের সময়ে এনারা চেষ্টা করেন আশেপাশের খালি জমি থেকে আগাছা জাতীয় ঘাস কিছুটা হলেও ধানের খড়ের সঙ্গে মিশিয়ে দিতে, কারণ দেখা যায় গরু যতটা খাবার খায় অন্তত তার 1/4 যদি সবুজ খাবার দেয়া যায় তাতে গরুর দুধ উৎপাদন ভালো হয় এবং গরুও আনন্দের সঙ্গে খেতে পারে। যে সকল গরু খামারি বন্ধুরা শহর অঞ্চলের কাছাকাছি ফার্ম হওয়ার কারণে ঘাসের যোগান দিতে পারেন না, তারা ঘাসের বিকল্প হিসেবে সাইলেজ খাওয়াতে পারেন। সাইলেজ হল ভুট্টা গাছকে ছোট ছোট করে ব্যাগের মধ্যে এয়ারটাইট অবস্থায় সংরক্ষণ করার পদ্ধতি। এই প্রক্রিয়াতে ভুট্টা গাছের গুণাগুণ 6 থেকে 12 মাস বিদ্যমান থাকে। সাধারণ ঘাসের তুলনায় ভুট্টা গাছের প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি হয় এবং সাইলেজ ব্যবহারে খাদ্য খরচ অনেক কম হয়। ভুট্টা গাছের সঙ্গে আপনারা ভুট্টাগুলো পেয়ে যাচ্ছেন, যে কারণে আলাদা করে গরুকে ভুট্টা কিনে খাওয়ানোর প্রয়োজন পড়ে না। তার বদলে অন্য কোনো দানা শস্য দিলেও হয়। আজকের দিনে ঊর্ধ্বমুখী খড় ও ভুষির দামের কারণে ডেয়ারি ফার্মগুলোর লাভ্যাংশ আগের তুলনায় অনেক কম হয়েছে। সাইলেজ ব্যবহার খাদ্য খরচ কম করার সঙ্গে সঙ্গে অধিক দুধ উৎপাদনের মাধ্যমে একজন খামারিকে লাভবান করতে পারে। ভালো ও উন্নত মানের সাইলেজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হল 7596952048। এবার একটু আলোচনা করি ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর। এই ফার্মের পরিধির মধ্যে প্রায় 14 কাঠা একটি জমিতে গরুর গোবরগুলো জমা করে রাখা হয়েছে। এছাড়াও ফার্মের পাঁচিলের বাইরে আরও একটি বড় ডোবাতে গোবরগুলো স্টোর করে রাখা হয়। নিকটবর্তী গ্রামের কৃষকরা এই গোবরগুলো কিনে নিয়ে যান। এছাড়াও কিছু ভার্মি কম্পোস্ট কোম্পানি ওনাদের কাছ থেকে গোবর সংগ্রহ করে থাকেন। তো বন্ধুরা, এবার আসুন ফার্মের আর্থিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করি। ফার্মের একজন অংশীদারের সঙ্গে কথা বলে জানতে পারি যে কোনো গরু 18 লিটার দুধ দেয় তো আবার কোনোটা 12 লিটার। এমনও আছে কোনো গরু মাত্র 4 থেকে 5 লিটার দুধ দেয়, আর গাভীন গরুগুলো হয়তো দুধ দেয়ই না। এইভাবে হিসাব করলে দেখা যায়
গড়ে প্রতিটি গরু থেকে দৈনিক 8 লিটার করে দুধ উৎপাদন হয়। মানে 75টি গরু থেকে দৈনিক 600 লিটার দুধ হচ্ছে। বারাসাতের বর্তমানে দুধের পাইকারি দাম 45 টাকা থেকে 50 টাকা প্রতি লিটার, তবুও আমরা কম করে 45 টাকায় ধরছি, অর্থাৎ দৈনিক 27,000 টাকা আয় হয়। প্রতিটি গরু পিছু 100 টাকা খরচ হলেও দৈনিক খরচ হয় 7,500 টাকা এবং 10 জন কর্মচারীর দৈনিক বেতন 400 টাকা করে 4,000 টাকা। অর্থাৎ 75টি গরু থেকে এই ফার্মটি 15,500 বা 15,000 টাকা মতো দৈনিক লাভ করে থাকে। তবে বন্ধুরা, এটি কিন্তু একটি থিওরিটিক্যাল ক্যালকুলেশন, অনেক সময় প্র্যাকটিক্যালি করতে গেলে হিসাব কম বেশি হয়ে থাকে। এছাড়াও প্রতিটি গরু কিনতে ভালো পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। আপনারা নিশ্চয় জানেন একটি ভালো গরুর দাম প্রায় 80,000 টাকার কাছাকাছি, মানে দৈনিক এই 15,000 টাকা লাভ করার জন্য সবার আগে 60 লাখ টাকার গরু কেনার মতো সাহসিকতা ও মানসিক জোর থাকতে হয়। তবে এটি অনেক পুরনো ফার্ম, একদিনে বা এক বছরে এই ফার্মটি 75টি গরুর ফার্ম হয়নি। কোনো কোনো ক্ষেত্রে এনাদেরকে হয়তো অনেক দাম দিয়ে গরু কিনতে হয়নি, কারণ ওনাদের ফার্মে সারা বছরই গরুর বাচ্চা হয়। অনেক সময় নিজেরাই ভালো গরু উৎপাদন করতে পারেন এই খামারি দাদারা। যেমন আমরা যখন এই ভিডিও শুটিংয়ে যাই, আমাদের প্রতিনিধির সামনেই 2টি গরু বাচ্চা প্রসব করে। তাই সবসময় আমাদের ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলে থাকি, ছাগল হোক বা গরু, কম সংখ্যক পশু দিয়ে ফার্মিং শুরু করতে। ধীরে ধীরে অভিজ্ঞতার সঙ্গে ফার্ম বড় হবে ও লাভজনক অবস্থায় আসবে। কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে অনেক ফার্ম করলে দেখা যায় ফার্মগুলো অনভিজ্ঞতার কারণে দ্রুত লোকসানের সম্মুখীন হয় ও বন্ধ হয়ে যায়। আর ছোট থেকে শুরু করলে এবং সময়ের সঙ্গে সঙ্গে বড় করলে এরকমই একটি লাভজনক ফার্ম গড়ে তোলা সম্ভব। যেমন দুধ থেকে দৈনিক 15,000 টাকা লাভ ছাড়াও এনারা অতিরিক্ত উপার্জন হিসেবে গরুর বাচ্চা বিক্রি করে থাকেন, কখনো কখনো ম্যাচিওর মা গরু বিক্রি করে থাকেন। এমনকি আপনাদের দেখালাম যে বিপুল পরিমাণ গোবর সারও কিন্তু ওনারা বিক্রি করেন। অতএব কোনো ইউটিউব ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে হঠাৎ অনেক টাকা ইনভেস্ট করবেন না। সঠিক জায়গা থেকে ট্রেনিং নিয়ে এবং অন্তত 10টা বা 20টা খামার ভিজিট করে তবেই সিদ্ধান্ত নেবেন। এই খামারটি পর্যবেক্ষণ করে আমাদের সত্যি খুব ভালো লাগলো। এই ফার্মটির আরও উন্নতি ও অগ্রগতি হোক এই কামনা করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে এই ফার্মে আরও একটি ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।